হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি রাঁধুনিতে আপনাদের স্বাগত। আজ আমি দেখাবো ঝিঙে বাটা কিভাবে তৈরি করতে হয়। ঝিঙে বাটা তৈরি করতে আমার লাগছে, এখানে আমি নিয়েছি ঝিঙে হালকা করে ছাড়িয়ে রেখেছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, নুন, সাদা তিল, তেল, সাদা সর্ষে, চিনি, হলুদ। আর এখানে ঝিঙেটা আর লঙ্কাটা পেস্ট করে রেখেছি, আর এখানে সর্ষে আর তিলটা পেস্ট করে রেখেছি। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে দেব, বড় চামচের 2 চামচ মতো। তেলটা আমার গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছিল, তার জন্য আমি ঝিঙের পেস্টটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মিক্সড করতে থাকবো। এবার আমি ওর মধ্যে স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো দিয়ে এটাকে মিক্স করব। এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এবার আমি ওর মধ্যে সামান্য একটু চিনি দেব, চিনি দিয়ে আমি আবার এটাকে ভালো করে মিক্স করতে থাকব। এবার আমি ওর মধ্যে তিল আর সর্ষে যেটা বেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম। এখানে যদি আপনি তিল না থাকে পোস্ত সর্ষেও বাটা দিতে পারেন। খুব ভালো করে এটা মিক্স করব। এবার আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এই ঝিঙেটার মধ্যে আপনি রসুন দিয়েও বাটতে পারেন, ওটা একটু অন্যরকম খেতে হবে। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটু মিক্স করব, আমার রেডি হয়ে গেছে ঝিঙে বাটা। এবার আমি এটাকে তুলে ফেলবো আস্তে আস্তে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে ভুলবেন না যেন। থ্যাংক ইউ।